আইন লঙ্ঘন করে সরকার বারবার জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। দাম না কমালে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা। অস্বাভাবিক হারে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, জ্বালানির বাড়তি দাম দেবার সামর্থ্য দেশের মানুষের নেই, তারপরেও মানুষের কথা চিন্তা না করে বারবার বাড়ানো হচ্ছে দাম। সাধারণ মানুষ চরম সংকটে পড়েছেন বলেও মন্তব্য করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। তেলের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সরকার বারবার আইন লঙ্ঘন করছে। ইতিমধ্যে বিইআরসি আইন লঙ্ঘন করে গণশুনানি ব্যতিরেকে দুই দফা তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। দেশের সাধারণ মানুষকে এক গভীর সংকটে ফেলে দেওয়া হয়েছে। এই কারণে আমরা এই তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহার করে পূর্বের মূল্য বহাল রাখার আবেদন জানাচ্ছি। তা যদি করা না হয় দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তুলব।